শুভ সকাল লোপা। শুভ সকাল জোহা দর্শক, শুভ সকাল। আরও একটি সম্ভাবনাময় সকাল এবং প্রত্যাশাময় দিনের শুরু করতে চাই আপনাদের সাথে, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা, দর্শক সেই সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। এবং আজকেও প্রতিদিনের মতোই নতুন নতুন খবর জানাবো আপনাদের, জানাবো বেশ কিছু আয়োজন, এবং সঙ্গে আমাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ অতিথি আজকে থাকছেন, তাদের কাছ থেকে শুনবো খুবই গুরুত্বপূর্ণ একটি নাগরিক বিষয় নিয়ে কথা বলবো। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে, সাথে লোপা এবং জোহা আপনাদের সাথে আছি। এবং দর্শক বিরতির আগে যেমন বলছিলাম, আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন, একজন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এবং একজন অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর নেহরিন মাজেদ, সহযোগী অধ্যাপক ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, তিনি আমাদের সঙ্গে স্টুডিও আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও একজন অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ, শুভ সকাল। শুভ সকাল, শুভ সকাল ডক্টর নেহরিন মাজেদ, আপনাকেও শুভ সকাল। থ্যাংক ইউ, এবং আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা শুরুতেই একটু জানতে চাই, আসলে আমাদের এই স্টুডিওতে যারাই আসেন গেস্ট হয়ে, তাদেরকে আমরা প্রথমেই একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনার সকালটা কিভাবে শুরু হয়, কখন থেকে শুরু হয়? ভালো প্রশ্ন। আসলে এখন তো কোভিড সিচুয়েশন বলবো নাকি নন কোভিড সিচুয়েশন, আমার মনে হয় কোভিড বলতে পারেন। হ্যাঁ, কোভিড এর আগে তো আসলে আরো বেশি সকালে শুরু হতো, যেহেতু বাড়ি থেকে বের হওয়ার একটা তাড়া ছিল, তারপরে বাচ্চাদের স্কুল, তারপরে নিজের কাজে যাওয়া, সবকিছুর একটা তাড়া ছিল। কিন্তু এখন তো কোভিড সিচুয়েশন, আমরা মোটামুটি এক বছর হয়ে গেছে, অন্যরকম একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছি, তো সেটা একই সকালেই শুরু হচ্ছে, একইভাবেই শুরু হচ্ছে, বাচ্চাদের দিয়ে শুরু হচ্ছে, তাদের রেডি করা, তাদের জন্য সব কিছু, সকালের নাস্তা পানি, এগুলোর একটা তাড়া। তারপরে শুরু হয় আবার আমাদের, আমার কাজ অনলাইন এডুকেশন, অনলাইনের পড়াশোনা, ক্লাস এবং ইউনিভার্সিটির কাজ। একদমই ঠিক। আমরা একটু আমাদের অতিথি যিনি আমাদের সাথে অনলাইনে আছেন তার কাছে যাচ্ছি। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনার কাছেও একই প্রশ্ন, আপনার সকালটা কিভাবে কাটে, কখন থেকে শুরু হয়? জি, যেহেতু মেয়ের নাপার মতো আমিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে জড়িত, তো আমাদের সকালটা শুরু হয় একটা পরিকল্পনার মধ্য দিয়ে, যে আমার সারাদিনের বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রোগ্রামগুলো কিভাবে যাবে। কিন্তু সকালে মাথায় রাখতে হয় যে বাসায় একটু সকালের সময়টা যাতে কোয়ালিটি টাইম বাসার জন্য দেওয়া থাকে, বাচ্চাদের সাথে একাত্রে নাস্তা করা, তারপরে তাদেরকে তাদের পড়াশোনায় একটু সহযোগিতা করা, এবং এরপর পরেই হয়তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস, যেহেতু অনলাইন ক্লাস আমাদের নিতে হয়, অ্যাট দ্য সেম টাইম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে আমাদেরকে অফলাইনেও এখন প্র্যাকটিক্যাল এবং অন্যান্য ক্লাসগুলো নিতে হয়, আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, এখন তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। আমাদের জীবনযাপনের মধ্যে সকালে বা দিনের মধ্যে যেমন একটা পরিকল্পনার ব্যাপার থাকে, কারণ হচ্ছে যে আমাদের উনি যেটি বলছেন কোয়ালিটি টাইম, অবশ্যই এটির জন্য। তো আমরা আজকের বিষয়ে আসতে চাই, সেটা হচ্ছে আপনারা দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে ফিল্ড নিয়ে কাজ করেন সেটার সাথে পরিবেশের দূষণ বা অন্যান্য বিষয়গুলো, সম্পৃক্ত বিষয়গুলো খুবই আসে। আমরা যাতে যে পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের সাধারণ মানুষের যে ধারণা সেটি খুবই লিমিটেড, এটি আসলে একটু মানে পরিষ্কার করে বলবেন যে পরিবেশ দূষণ বলতে আসলে কোন কোন এরিয়া বোঝানো যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আসলে কিছু কিছু কারণ আমরা সবাই সাধারণ মানুষ জানি যে বায়ু দূষণ কেন হচ্ছে, তো এইটাও একটু বিস্তারিত আপনার কাছ থেকে, যেহেতু সুযোগ পেয়েছি আপনাকে, আমরা একটু বিস্তারিত জানাবেন। আসলে দূষণ ব্যাপারটি তো আসলে অনেক ব্যাপক এবং বিস্তৃত, আমাদের অবশ্যই দৈনন্দিন জীবনের সাথে অনেকভাবে সম্পৃক্ত, যেগুলো আমরা আসলে নিজেরা ঘরে বসে হয়তো বা উপলব্ধি করছি না, ঘরে থাকছি বা বাইরে থাকছি, যতটুকু সময়ের জন্যই বাইরে যাচ্ছি, কিন্তু দূষণ যে আমাদের সাথে জড়িত, মানে আমরাও সেটার কারণ এবং আমাদের উপরও সেটার প্রভাব পড়ছে,
সেই কারণগুলোকে আমরা আসলে কখনো ভাবে হয়তো বিশ্লেষণ করে দেখি না। যারা দূষণ নিয়ে কাজ করি তাদের সামনে এগুলো থাকে, সবসময় থাকে, তাই আমরা সবসময় চিন্তা করছি। এবং আমাদের মধ্যে টু সার্টেন এক্সটেন্ট আমি বলবো যে একটু আমাদের ওই যে যেটাকে বলে বিবেক সেটাও অনেক বেশি কাজ করে, যে আসলে আমরা সেটাকে জীবনে কোথায় কোথায় আসলে উপলব্ধি করার মতো জায়গা আছে এবং মানুষকে জানানোর মতো প্রয়াস আমরা কি আদৌ করছি কিনা। তো কারণের দিক থেকে বলছি, আমাদের আসলে দূষণ সম্পর্কে ভাবতে গেলে আমার মনে হয় যে কোনো দিক থেকে আঙ্গিকেই ভাবি না কেন, আমি দূষণ নিয়ে চিন্তা করব বা দূষণের সমাধান নিয়ে ভাববো অথবা দূষণের কারণ নিয়ে ভাববো, তখন আসলে প্রথম যে জিনিসটা মাথায় চলে আসে বা আসা উচিত বলে আমি মনে করি, লজিক্যালি যদি চিন্তা করি, তাহলে দূষণের সাথে কারা কারা আসলে রিলেটেড, সেটাতে শুরুতে হচ্ছে গিয়ে যে কাদের জন্য দূষণ হচ্ছে, কারা সরাসরি সেটার সাথে জড়িত, কী কী কারণে হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে, এবং তারপরে হচ্ছে কাদের উপরে সেটার প্রভাব পড়ছে, রাইট? এবং এরপরে আসবে হচ্ছে গিয়ে আমরা আসলে কোথা থেকে শুরু করব। হ্যাঁ, সেটা বায়ু দূষণ, মানে দূষণটা কমানোর জন্য, দূষণ কমানোর জন্য বায়ু দূষণ হোক, পানি দূষণ হোক, যে কোনোখানেই আপনি শুরু করেন না কেন, আপনাকে কিন্তু একেবারে মূলে ফিরে যেতে হবে, অরিজিন সোর্স। সো কেন শুরু হচ্ছে, কেন শুরু হচ্ছে, কিসের জন্য শুরু হচ্ছে একেবারে শুরুতে, এবং তারপরে কাদের মাধ্যমে হচ্ছে, এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ তারা কিন্তু শুধুমাত্র কারণ না, তারা কিন্তু সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত, অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আপনি শুনছিলেন আমাদের আলোচনা। ঠিক একই জায়গাটি আপনার কাছ থেকে শুরু করতে চাই যে দূষণ বলতে আসলে সাধারণ মানুষের যে ধারণা তার থেকে নিশ্চয়ই বিস্তারিত যেটি উনি বলছিলেন, আপনি একটু পুরো ব্যাপারটা বলবেন আমাদেরকে? জি, ধন্যবাদ। দূষণটা বোঝার জন্য আসলে যেমন পরিবেশ দূষণ, হ্যাঁ, পরিবেশটা আমরা সবাই ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, অর্থাৎ এই পরিবেশের আওতার বাহিরে কিছুই নাই, হয়তো কিছু প্রাকৃতিক পরিবেশ, কিছু সামাজিক পরিবেশ, কিছু আমাদের অন্যান্য যে পরিবেশগুলো আছে সেগুলো হতে পারে, কিন্তু যা মানুষ এবং প্রাণী বসবাসের সহায়তার জন্য যা কিছু চারপাশে আছে সব কিছুই আমাদের পরিবেশ। এই সহায়তা যখন আমাদের করা হয় না, অর্থাৎ পরিবেশের যেই অবস্থায় আমরা মানুষ প্রাণী উদ্ভিদ আমরা সহায়তা পাই না, তখনই তাকে আসলে আমরা দূষণ বলি, অর্থাৎ আমাদের জন্য এক্সপেক্টেড না। যেমন আমরা গান শুনে থাকি, তো গান যখন আমাদের শ্রবণ সীমার ভিতরে থাকে, আমরা যতক্ষণ এটা এক্সপেক্টেড থাকে ততক্ষণ এটি আমাদের জন্য একটি বিনোদন, কিন্তু গানের সেই শব্দটি যখন আমরা আর অধিক মাত্রায় চাই না, আমাদের টলারেন্স লেভেলের বেশি হয়ে যায়, তখন সেটি আবার আমাদের জন্য দূষণ। একইভাবে আমরা বডি স্প্রে ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, ওইটাতে একটা গন্ধ আসে আমাদের, এটা আমাদের কাছে এক্সপেক্টেড, কিন্তু গন্ধটা যখন দুর্গন্ধ হয়ে যায় আমরা চাই না, আনওয়ান্টেড থিংস অ্যাকচুয়ালি দ্যাট আর অ্যাকচুয়ালি পলিউশন। তো দূষণটা আসলে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম হতে পারে, ভালো একটা জিনিসও যদি আমরা না চাই সেটা আমাদের জন্য দূষণ, আর সবার জন্য কমনলি যেটি ক্ষতিকর সেটা তো অবশ্যই দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, আমাদের মাটি দূষণ, সিনিক ভিজুয়াল পলিউশন, অর্থাৎ যে যেমন সাইনবোর্ডগুলো, নিয়ন সাইনগুলো, এগুলো হয়তো বিজ্ঞাপনের জন্য দেওয়া হয় কিন্তু আমার ড্রাইভারের জন্য সেটা কিন্তু একটা দূষণ, আমার পাখিদের জন্য দূষণ, আমার উদ্ভিদের গ্রোথের জন্য রাতের বেলা এটি একটি দূষণ। সো এই দূষণের ব্যাপকতা আসলে অনেক বেশি, এবং সামারিটা হলো যে আমরা যা কিছু চাই না সেটাই আমাদের জন্য দূষণ। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রাকৃতিক কারণ বলছিলেন, মনুষ্য সৃষ্ট কারণ, আমাদের দেশে আসলে কোনটা বেশি দায়ী? জি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমি শব্দ দূষণের কথা বলি, এখানে প্রাকৃতিক কারণ বলতে গেলে নেই, অর্থাৎ এটি পুরোটাই আমাদের যানবাহন, শিল্প কারখানা এগুলোর উৎস থেকে, অর্থাৎ মানুষ সৃষ্ট কারণ। কিন্তু আমি যখন বায়ু দূষণের কথা চিন্তা করব, তখন বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানে থাকা একটি দেশ, এখানে প্রাকৃতিক কারণগুলো অনেক বেশি অ্যাক্টিভ। যেমন আমাদের যে বায়ু প্রবাহটি হয় সেটি আপনারা জানেন যে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে এবং বর্ষাকালে দক্ষিণ পূর্ব দিক থেকে আসে, দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিক থেকে।
সো যখন শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে সেটি হিমালয়ের পাদদেশে সারা বছর ধরে জমে থাকা যে ব্ল্যাক কার্বন এবং দূষিত ধূলিকণা থাকে সেগুলো কিন্তু বয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসে। সেই সাথে আমাদের যে স্থানীয় উৎসগুলো থেকে দূষণটি হয়ে থাকে সেটি প্রাকৃতিকগত কারণে যদি প্রচণ্ড বাতাসের ভিতরে থাকে অর্থাৎ বায়ু প্রবাহটা যদি বেশি থাকে এই দূষণগুলো গো অ্যাওয়ে হয়ে যায় অর্থাৎ বাইরে চলে যায় বাতাসের সাথে। কিন্তু বায়ু প্রবাহ যদি 5 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম থাকে এটি ঢাকার বা আকাশে স্টে করে। অর্থাৎ আপনি ডিসেম্বরের দিকে দেখেছেন যে ঢাকা ধোঁয়াশাপূর্ণ একটি অবস্থায় আছে, ওই সময়টাতে আমাদের বায়ু প্রবাহ একদম কম ছিল এবং জানুয়ারির প্রথম দিকেও বায়ু প্রবাহ কম ছিল। তখন কিন্তু এই দূষিত বায়ু কিন্তু ঢাকার আকাশে যে যখন বায়ুর চাপটাও বেশি থাকে অর্থাৎ চাপ বেশি থাকলে দূষিত বায়ু উপরে না গিয়ে নিচের স্তরে অবস্থান করে, তখন আমরা আনহেলদি এক ধরনের বায়ু প্রবাহ বাতাসের মান লক্ষ্য করি। আর মানুষের সৃষ্ট কারণ তো আপনারা সবাই জানেন যে ঢাকার চারপাশে ইটের ভাটা আছে প্রায় 1,500-এর কাছাকাছি এবং এগুলো থেকে সারা বছরই ঢাকাকে দূষিত করছে। ঢাকার যে বড় বড় প্রকল্পগুলো 2016 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে তখন থেকেই ঢাকার বায়ু দূষণ কিন্তু আমরা খুবই স্টিপিভাবে বাড়তে লক্ষ্য করি। আর ঢাকাতে পুরানো যে ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, এই বিষয়গুলোতে আমরা আবারও আসবো, আসলে আমাদের এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, এরপরে আমরা দুজনের কাছ থেকে আরো যখন লকডাউন শুরু হলো সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশেও তখন কিন্তু মানুষ ঘরে যেতে বাধ্য হলো এবং নিয়ন্ত্রণ আরোপ করা হলো, তারপরে কিন্তু প্রকৃতি খানিকটা সবুজ, সমুদ্রে ডলফিন দেখা যাচ্ছে, বাতাস কিছুটা স্নিগ্ধ, এগুলো দেখা যাচ্ছিল। অর্থাৎ মানুষ ঘরে থাকলে পরিবেশ স্নিগ্ধ হয়, তাহলে মানুষ তো নিশ্চয়ই খানিকটা কারণ। অবশ্যই আমাদেরকে সবকিছু নিয়েই চলতে হয়, আমাদের সাথে প্রকৃতি আছে, মানুষ আছে, অথরিটি আছে, লেজিসলেশন আছে এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স আছে, সব কিছুই আছে। এখন মানুষ ঘরে ঢুকে গেলে কি হচ্ছে, আমাদের আবার সেই সোর্সে ফিরে যেতে হবে, কি কি কারণে দূষণ হয়, তাই তো? তো মানুষের কারণে কেন হয়, অ্যান্থ্রোপোজেনিক সোর্স আমরা যেগুলোকে বলি সেগুলো হচ্ছে কি, অবশ্যই মানুষ যখন বের হয় তখন তাদের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড হচ্ছে মোবিলিটি। সো তারা কি ধরনের যানবাহন, অ্যাকচুয়ালি মোবাইল এক্সস্ট যেটাকে আমরা বলি, সেটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশনটা থাকে মানুষের মাধ্যমে, তাই তো? কিন্তু আমরা অন্য জিনিসগুলোকেও বেসিক্যালি অ্যাভয়েড করতে পারি না, যেগুলো বাতাসের কথা যদি বলি। এবং অবশ্যই আপনারা বলতে পারেন যে হ্যাঁ, মানুষের সাথে মানুষের জীবনযাত্রার এবং মানুষের অভ্যাসগত কারণে যেই কারণগুলো চলে আসে, যেমন আমাদের পরিবেশে কেন এত ময়লা, চারপাশে এত ময়লা কেন, সেটা অবশ্যই মানুষের কারণে, এটার সাথে অন্য কিছু কোনো সম্পর্ক নেই। যেখানে সেখানে না ফেলে যদি নির্দিষ্ট জায়গায় ফেলতাম তাহলে এটা হতো না। আপনারা জানেন যে সরকার একসময় ডাস্টবিন দিয়েছিল, তাই না? কিন্তু কিছুদিন পর থেকে আমরা সেগুলোকে হারিয়ে ফেললাম, এটাও দুঃখজনক যে মানে ময়লা তো দূরের কথা, এখন ডাস্টবিনটাই নাই, এটা এটা দুঃখজনক আসলে সত্যি। তো আমরা কি ওই ব্যাপারটার সাথে নিজেকে কতটুকু অভ্যস্ত করতে পারছি, আমরা কি নিজেরাই আমরা বলতে পারি আমরা সেটা প্র্যাকটিস করি? আসলে হয়তো করি না। আমরা যখনই কোথাও দাঁড়াই, কোথাও বসে আড্ডা দেই, মানে আমি প্রকৃতির কথা বলছি, কোনো পার্কে, তখন আমাদের কিন্তু অজান্তেই মনে হয় আচ্ছা ঠিক আছে কাগজের টুকরাটা ফেলে দিই, কোথায় ফেললাম, কিছু যায় আসে না, লেকের মধ্যে চলে গেল সার্ফেস ওয়াটার বডি, তো ওই তো হয়ে গেল পলিউশন। তারপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা সব রকমের দূষণে কিন্তু প্রভাব ফেলে, সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক তো সহজে পরিবেশ থেকে আসলে যাচ্ছে না, মানে কাগজ ফেললে যেটুকু সমস্যা হচ্ছে প্লাস্টিক ফেললে আরো বেশি। প্লাস্টিক তো সহজে কোথাও যাচ্ছে না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ক্ষতিকর ব্যাপার হচ্ছে যখন পোড়ানো হয়, প্লাস্টিকের পোড়ানোর কারণে কিন্তু সেটা প্রচন্ড ভয়ঙ্কর রকমের বায়ু দূষণের কারণ হচ্ছে। আবার অন্যদিকে যান, যদি আমি প্লাস্টিককে না সরাই তাহলে কিন্তু সেটি আবার কি করছে, পানি দূষণ করছে, মানে ওয়াটার বডি হচ্ছে তার আলটিমেট ডেস্টিনেশন। কেন? কারণ ওই যে ড্রেনে পড়ে থাকবে অথবা যেই ওয়েস্টগুলোর ব্যবহার হবে না অন্য কোথাও চলে যাবে, মানে যেটা আমাদের তো জানেন যে ওয়েস্ট কালেকশন আসলে এফিশিয়েন্ট না, সেটা একেবারে নাই বলা চলে, 50%ও নাকি সন্দেহ আছে, তাহলে এই 50% কোথায় যাবে, তাই না? আমাদের সিওয়েজ আমাদের ড্রেন দিয়ে যায়, উইচ ইজ অ্যাকচুয়ালি এখনো ট্রিটেড না, তাই সব কিছু যাচ্ছে আমাদের নদীতে। আর বায়ুর দিকে আবার যদি আসি, বায়ু দূষণের কারণ তো শুধুমাত্র এক্সস্টও না, এই যে ইটের ভাটা তো আছেই, সেই সাথে আমাদের এই যে এত এত ডেভেলপমেন্ট প্রজেক্ট, কনস্ট্রাকশন ওয়েস্ট, ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বাদ দিলাম,
এত এত রিয়েল এস্টেট প্রজেক্টস, আপনি তো কোথাও কম দেখবেন না, এখনো অনেক এরিয়া ডেভেলপ হচ্ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, উপরে বাড়ছে, নিচে নিয়ম মেনে করা হচ্ছে, ল্যাটারালি ভার্টিক্যালি কোথায় বাড়ছে না, কোথাও কোনো লেজিসলেশনের কিন্তু বালাই নেই আসলে। তাই এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের দিকটা খুবই জরুরি, যেটা আমরা আসলে আসলে এটার প্রতিকারটা কি সেটা নিয়েও আপনার কাছ থেকে আমরা জানবো। আমরা এবারে আমাদের আরেকজন অতিথির কাছে যেতে চাই, অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনার কাছে জানতে চাই পরিবেশ দূষণের ক্ষতির প্রভাবটা আসলে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে কতটুকু পড়ছে। ধন্যবাদ। পরিবেশ দূষণের ক্ষতির যে প্রভাবটি, সেটি যে শুধু মানুষের জীবনের উপর তা না, আমি আগেও বলেছি এই দূষণের প্রভাব মানুষ ছাড়াও প্রাণীদের উপরও আছে, এই দূষণের প্রভাব উদ্ভিদের উপরও আছে। মানুষের উপরে যে প্রভাবটি, সেটি কিন্তু আমাদের শারীরিক যে সমস্যাটা আমরা সবসময় চোখে পড়ে আমাদের, সেটি ছাড়াও কিন্তু আমাদের মানসিক কতগুলো সমস্যা আমরা ফেস করি। যেমন বায়ু দূষণ, আপনি জানেন যে বছর খানিক আগে একটি গবেষণা প্রতিবেদন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে প্রচার হয়েছিল বাংলাদেশের, সেটি হলো ঢাকার প্রায় 61% মানুষ বিষণ্ণ অবস্থায় থাকে। তো পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটি হলো ঢাকা, পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তো এত দূষণের ভিতরে থাকার পর একটি শহরের মানুষ কি প্রসন্ন হওয়ার কোনো সুযোগ আছে? আমি মনে করছি না আছে, আমরা বিষণ্ণ থাকতেই পারি। তাছাড়া এই দূষণগুলোর কারণে আমাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা হয়, যেমন আপনাকে প্রায় সময় কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, অ্যালার্জিক সমস্যা, অর্থাৎ দূষণজনিত ইনফেকশন হতে পারে। আগে আমাদের একটু ঠান্ডা লাগলে গলাতে কিন্তু একটু গরম পানি খেলেই কিন্তু সেরে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একবার আপনার সর্দি বা কাশি হলে আপনার 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাসের সময় আপনি ভোগ করছেন। তো এটি মানুষের উপরে প্রভাব আছে। তাছাড়া ইদানিংকালে দুর্ঘটনারও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এই বায়ু দূষণ, অর্থাৎ চোখের উপরে ড্রাইভারদের চোখের উপরে বালু পড়ছে, ধুলা পড়ছে, কিংবা টক্সিক বাতাস তাদের চোখে জ্বালা পোড়া সৃষ্টি করছে এবং সে মনোযোগ হারাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। আর উদ্ভিদের উপরে আপনারা জানেন যে উদ্ভিদের প্রজনন এবং সালোকসংশ্লেষণের জন্য কিন্তু সূর্যের আলো, পর্যাপ্ত আলো দরকার, ভালো বাতাস দরকার। কিন্তু যখন ঢাকার গাছের ভিতরে আমাদের এক গবেষণায় আমরা দেখেছি দৈনিক প্রায় 437 মেট্রিক টন ধুলাবালি শুধু ঢাকা শহরের যে গাছ আছে গাছের উপরে পতিত হয়। সো এই ধুলাবালিগুলো পাতাকে ঢেকে রাখে এবং পাতার মাধ্যমে যে সালোক সংশ্লেষণ হবে গাছে সেটি কিন্তু ব্যাহত হয়। সো উদ্ভিদের উপরে প্রভাব আছে, যেই কারণে ফল এবং ফুলের যে বৃদ্ধি সেটি কিন্তু ব্যাহত হয়। আর ফাইনালি আমি যেটা বলছি যে দূষণগুলোর কারণে প্রাণীদের উপরে কিন্তু নেগেটিভ প্রভাব আসে। দেখেন ঢাকাতে করোনাকালীন সময়ে আমরা কিন্তু কুকিলের ডাক শুনেছি খুব ভালোভাবে, একেবারে ঠিক বলেছেন। আমরা কিন্তু এই জিনিসগুলো বলছিলাম যে করোনার সময় আসলে লকডাউনের সময় বিশেষ করে মানে অনেক বায়ু দূষণ কিন্তু মোটামুটি কমে গিয়েছিল, একেবারে ঠিক। অধ্যাপক ডক্টর কামরুজ্জামান, আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছি, আমাদের মনে হয় আলোচনাটা আমরা আরো মানে কাজে লাগাতে পারবো। এরপরে আমরা ঠিক করণীয়টা কি, তাহলে এগুলো থেকে কমাতে হলে আসলে কি করতে হবে সেটা যাবো। আমরা অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনার মধ্যে এসেছি এবং আমরা ভাবতেও পারিনি সেই রকম কিছু আলোচনা এসেছে যেখানে আসলে যে সমস্ত কারণে আমরা দূষণের শিকার হই এবং আমরাই তার কারণ এবং আমরাই তার ভুক্তভোগী, এরকম একটি বিষয়। এবারে একটি বিষয়, এটার থেকে তো আসলে রেহাই পাওয়া দরকার, মুক্তি পাওয়া দরকার, সেই জন্য স্টেপসগুলো আসলে কারা নেবেন এবং কিভাবে নেওয়া সম্ভব? আসলে আমাদের যদি দেখতে হয় এক প্রাকৃতিক কিছু কারণকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না, যেটা বারবারই চলে আসছে কোভিড থেকে কেন আমরা আসলে এই যে ঋতুর একটা ব্যাপার আছে, আমরা ড্রাই সিজনে আছি, ধুলাবালি বেশি, এটা থাকবে, এগুলোকে আমরা আসলে অস্বীকার করতে পারবো না এবং এড়াতেও পারবো না। কিন্তু এই যে আমাদের কিছু গ্লোবাল ইন্ডেক্স আছে, যেমন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা দিয়ে আমরা যে কোনো জায়গার একটা ভালো বাতাস তো পেতে হবে, ভালো বাতাস বলতে কিন্তু আমাদের আমরা কিন্তু অলমোস্ট হ্যাজার্ডাস রেঞ্জে চলে যাচ্ছি, কারণ আমাদের AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু রিসেন্টলি যেগুলো মাপা হয়েছে সেগুলো সবই 200-এর উপরে। 200-এর উপরে মানে কিন্তু 200-এর উপরে মানে কেমন সেটা? সেটা হচ্ছে পুয়ার টু ভেরি আনহেলদি। আচ্ছা, তো 300 যদি 281 ছিল লেটেস্ট, যদি সেটা 300 রিচ করে ওটা কিন্তু হ্যাজার্ডাস। তার মানে বুঝতে পারছেন যে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকে যদি চিন্তা করি, স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট রিস্কে আছি আমরা, এবং আমরা তখন আর অন্য কিছু হয়তো সাথে সাথে, হ্যাঁ আপনারা বলতে পারেন মানুষ তো মরছে না, আমরা তো দেখতে পাচ্ছি না রেডিলি,
বাট এটার ইফেক্ট কিন্তু লং টার্ম, গড় আয়ু কমে যাচ্ছে একেবারে, গড় আয়ু কমে যাচ্ছে এবং আমাদের যে রোগগুলো ক্রনিক ডিজিজ এগুলো কিন্তু আপনি দেখবেন, অর্থাৎ মানে সবাই ঝুঁকিপূর্ণ দিকে যাচ্ছে, আমরা বেঁচে থাকলেও কিন্তু দেখা যাচ্ছে অসুস্থতা নিয়ে আমরা বেঁচে থাকব এবং আমরা ভালনারেবল গ্রুপটা তারাই হবেন, এই যে লাংস যতটা আপনার কম্প্রোমাইজড হবে কোভিডের সিচুয়েশনে কিন্তু তাই তাদের উপরে ইমপ্যাক্ট কিন্তু সবচেয়ে বেশি। আপনি যে এই কথাটা বললেন কারণ করোনার যে কোভিড যে আমরা ইয়ে দেখি বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফুসফুসে আক্রান্ত বেশি অ্যাটাক করে, তো সেই ক্ষেত্রে আসলে বায়ু দূষণের জন্য করোনা তো আরো বেশি এফেক্ট করার কথা। হ্যাঁ, আমাদের ফুসফুসের মধ্যে তো বেশিরভাগই যে অ্যাজমেটিক বা আমরা যে শ্বাসকষ্টের যে ব্যাপারটা বলি এটা কিন্তু এখন বাচ্চাদের মধ্যেও আপনি দেখতে পাবেন যে বাচ্চারা ইনহেলার নিয়ে ঘুরছে, এই জিনিসটা তো আগে ছিল না, আমরা তো এরকম আসলে পরিবেশে ছিলাম না আসলে। আর করোনা চলে যাবে একেবারে আমাদের লাইফ থেকে এটাও কিন্তু আমরা ভাবতে পারি না, আমরা এটাকে সাথে নিয়ে কিভাবে চলতে হবে এখন ওই যে আবার একই বাইতে ফিরে যায় ওটা কোত্থেকে আসে এবং ওই ইন্ডেক্সটা ক্যালকুলেট হয় আসলে ওই কয়েকটা খুব ইম্পর্টেন্ট পলিউটেন্ট আছে সেগুলোর মাধ্যমে, সালফার অক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে আর পার্টিকুলেট ম্যাটার, তো আমাদের আবারও চলে যেতে হবে সেই সোর্সে। তো প্রকৃতিকে অবশ্যই দোষ দিয়ে লাভ নেই, আমরা প্রকৃতিকে নিজেদের মতো ইচ্ছে মতো ব্যবহার করছি, আমরা কি করতে পারি সেটা চিন্তা করতে হবে, সেটা চিন্তা করতে হবে, তাই আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং উপর থেকে শুরু করে আমাদের প্রজেক্টস, ডেভেলপমেন্ট প্রজেক্টস কতদিন চলবে এবং সেটা বেসিক্যালি যখন চলছে শুধু ডেভেলপমেন্ট না যে কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট হোক সেগুলোর কি আসলে সেই নিড অ্যানালিসিসটা আছে, সেই এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স কি তারা আমাদের দিক থেকে বা অথরিটির দিক থেকে কি আমরা প্রয়োগ করছি, যে এই একটা স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ টাইম অ্যাকচুয়ালি পিপল ক্যান বি তারা এই ঝুঁকির মধ্যে থাকতে পারবে এবং এরপরে সেটা বন্ধ করে দিতে হবে, আমরা কি এনফোর্স করছি এনাফ যে এই সময় বা এই সময়সীমার মধ্যে রাখা, অবশ্যই সময়সীমা শুধু না পুরো অ্যামাউন্টটাকে রেগুলেট করা, আমরা কি আসলে জানি আদৌ নাকি আমরা চাচ্ছি জানতে, এই যে এই তথ্যগুলো প্রথমের থেকে শুরু করে কালেক্ট করে, এখন আমি দূষণ বলতে শুধু সব রকমের দূষণের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য কারণ আমরা কিন্তু যেই সোর্সগুলোকে চিহ্নিত করতে পারি না সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা পারবো হচ্ছে যেগুলো আমাদের পক্ষে পয়েন্ট সোর্সগুলোকে আমাদেরকে রেগুলেট করতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই রেগুলেটরি এজেন্সি তারা কিছু করছে না তা কিন্তু না, 700টি ব্রিকলিন কিন্তু আসলে মানে ঠিক করা হয়েছে যে দোজ উইল বি ডিস্ট্রাক্টেড, কিন্তু আরো করা দরকার আরো এবং অল্টারনেটিভ সোর্সে যাওয়া দরকার এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স কিন্তু যারা ভুক্তভোগী তাদের জন্য প্রযোজ্য। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো, আমরা আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছে যাচ্ছি, অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আপনার কাছে যেতে চাই, আমরা শুনছিলাম যে আমাদের শিশুরা এখন ইনহেলার নিয়ে ঘুরছে এই রকম দৃশ্য তো আমরা দেখতে চাই না, তো এইখান থেকে মুক্তির জন্য আসলে শিশু বৃদ্ধ না বা আমাদের পরের জেনারেশন বা আমরাও যারা আছি আসলে আমাদের করণীয় কি এখন, মানে প্রথম করণীয় প্রথম স্তরের করণীয়টা কি হবে? জি, আমরা আসলে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের দূষণের উৎসগুলো চিহ্নিত করতে পেরেছি, এখন আমরা জানি যে নোয়িং দ্য প্রবলেম হাফ অফ দ্য সলিউশন, আমরা এই হাফের ভিতরে অনেক বছর ধরে কিন্তু বসে আছি, আমাদের সলিউশন হচ্ছে না। সর্বশেষ গত 4th February মহামান্য হাইকোর্ট কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন, এর আগে কিন্তু 13 January 2020 সালেও আরও একটি 9 দফা নির্দেশনা দিয়েছিলেন, তো 4 February তে যেটি নির্দেশনা দিয়েছেন সেখানে 3টি বিষয় ছিল যেটি সমাধান করার জন্য নির্দেশনা, আমি সেখান থেকে বলছি যেগুলো আমাদের অনেক দিনের দাবি ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা থেকে এবং সিভিল সোসাইটি বিভিন্ন রিসার্চ গ্রুপ থেকে এগুলোই বলা হচ্ছিল। তার ভিতরে ঢাকা শহরের যেই রাস্তায় ধুলাবালি তৈরি হয় তার নিরূপণ করার জন্য, তার নির্মূল করার জন্য পানি দেওয়ার একটি প্রস্তাবনা আছে, কিন্তু গত বছর যে প্রস্তাব হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল সেখানে সিটি কর্পোরেশনকে পানি দেওয়ার জন্য বলা হয়েছিল দৈনিক 2 বার করে, কিন্তু জানুয়ারি মাসে সিটি কর্পোরেশন হাইকোর্টকে জানায় যে তাদের পর্যাপ্ত পানির সমস্যা এবং তাদের গাড়ির সমস্যা আছে, তো 4 তারিখ হাইকোর্ট ওয়াসাকে নির্দেশনা দিয়েছে যে তারা যাতে পর্যাপ্ত পানি সরবরাহ করে এবং সিভিল সার্ভিস অ্যান্ড ফায়ার ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছে যে তারা যাতে তাদের আগুন নিবানোর যে গাড়িগুলো আছে সেগুলো সিটি কর্পোরেশনকে লিয়েন দেয়, সো আমরা এখানে একটা আশার আলো দেখছি এখানে যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যদি গাড়ি দেয় এবং ওয়াসা যদি পানি সরবরাহ করে তাহলে সিটি কর্পোরেশন এই পানি সরবরাহ পানি ছিটাতে তাদের আর খুব বেশি কষ্ট হবে না, সো 2 সিটি কর্পোরেশনকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে, তো এটি একটি আশার আলো।
আর সমাধানের জন্য অতীতেও আমরা দেখেছি 2002 সালে যখন বেবি ট্যাক্সি বন্ধ করা হয়েছিল টু স্ট্রোক থ্রি হুইলার, তখন কিন্তু 40% বায়ু দূষণ ঢাকা শহরে কমেছিল। এইবারও যদি ইটের ভাটাগুলো বন্ধ করা হয়, পুরানো যে জীর্ণশীর্ণ জরাজীর্ণ ভেহিকেলগুলো রাস্তায় আমরা দেখি, সেগুলো যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু বায়ু দূষণ কমবে। তবে আমাদেরকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আমাদের সারা বছরের যে বায়ু দূষণ হয়ে থাকে তার 60-65% বায়ু দূষণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাসে হয়ে থাকে। অর্থাৎ বাকি সময়টিতে আমাদের বর্ষা পানি বৃষ্টি থাকার কারণে দূষণ অনেকটা কম থাকে। তাই এই শুধু উইন্টার টাইম একটা পরিকল্পনার আমরা প্রস্তাব করেছি যে 4 মাসের জন্য একটি পরিকল্পনা। সেখানে সমন্বয় খুবই দরকার, কারণ ঢাকার বায়ু দূষণের জন্য সমন্বয়হীনতা আর মাধ্যমে খোড়াখুড়ি অনেকাংশে দায়ী। তাই আমাদেরকে আজকে এখন থেকে সমন্বয়ের কথা চিন্তা করতে হবে, এবং সমন্বয় করতে গেলে কিন্তু কার অধীনে সমন্বয়টা করবে। আমরা সিটি গভর্নেন্সের কথা বলে আসছি অনেক দিন ধরে, সো সিটি কর্পোরেশনকে শক্তিশালী করার জন্য আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার এই বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের যে প্রস্তাবগুলো আমরা দিয়ে আসছি সেগুলোর দিকেই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশনকে কিন্তু শক্তিশালী করা হচ্ছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা যদি নির্মাণ কাজের সময় ঘেরাও দিয়ে কাজ করতে পারি, নির্মাণ সামগ্রী ঢেকে নিয়ে যেতে পারি, রাত্রিকালীন সময়ে কাজ করতে পারি, এবং অড নাম্বার এবং ইভেন নাম্বারের গাড়ি যদি আমরা পরিচালনা করতে পারি, অর্থাৎ সপ্তাহে কোনো দিন জোড় সংখ্যা, কোনো দিন বেজোড় সংখ্যা, এই ধরনের গাড়ি চলাচল করতে পারি। অর্থাৎ আপনি আপনি আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি যে পরিকল্পনাগুলোর কথা বলছেন সেগুলো কি পর্যাপ্ত কিনা, এবং আসলে কতটুকু কার্যকর হয়েছে এর মধ্যে একটু ছোট করে জানাবেন। জি, আমাদের প্রস্তাবনাগুলো যথেষ্ট পর্যাপ্ত, এবং আমরা লক্ষ্য করছি যে অধিদপ্তর এবং সরকার চেষ্টা করছেন, কিন্তু সেটি সিগনিফিক্যান্টলি আমরা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি না। তবে পজিটিভ বিষয় হলো তাদের একটা আগ্রহ এবং চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেকগুলো বিষয়ে জানলাম এবং অনেক বিষয় স্পেসিফিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি বলেছেন। কিন্তু আপনার কাছে আমরা একটা জিনিস মানে ওর সঙ্গে একটু যোগ করতে চাই, যোগটা এরকম যে সেখানে কিন্তু আইনগত বা অন্যান্য চাপ প্রয়োগের ব্যাপার থাকে, প্রশাসনিক চাপ প্রয়োগের ব্যাপার থাকে, কিন্তু আমরা নাগরিকদের জীবনে যারা ভুক্তভোগী হচ্ছে আমাদের করণীয় জায়গাটা তো আসলে জানা দরকার। সেই জায়গায় যদি একটু সুনির্দিষ্টভাবে বলতে চাই, আসলে আমরা কিন্তু অনেকেই অসচেতন, তো অসচেতন মানুষকে কিভাবে সচেতন করতে হয় সেই প্রচারণা বা যে অপরাধ করে ফেলছে, যেমন কালো ধোঁয়া গাড়ির যে চালক করছে, সেক্ষেত্রে মানে তার শাস্তির ব্যাপারটা আছে কিনা? আসলে সব কিছুকে একটা আমরা বলবো ট্র্যাডিশনালি, আমরা যখন কোনো কিছু সমাধান চিন্তা করি তখন কোনো একটা সমস্যাকে ওন করার একটা ব্যাপার থাকে, কিন্তু যে আপনি রেসপন্সিবল। আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে সবার সমস্যা, তাই কারো সমস্যা না, সবাই করছে আমি কেন করবো না, রাইট? আমরা নিজেরা কিন্তু চিন্তা করি না যে আমরা নিজেদের এবং আমাদের ভবিষ্যৎকেও বেসিক্যালি বিপদে ফেলছি। এই জন্য এই যে টেকসই উন্নয়ন যেটা বা টেকসই সমাধান, সেই এই যে কনসেপ্টটা, এটা কি আমরা সবাই জানি? আমরা টেকসই সমাধান বলতে কেন কি বোঝাই বোঝাই আসলে আমরা শুধু কিন্তু সেফ থাকবো না, রাইট? আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটা সুন্দর পরিবেশ দিয়ে যাব, মানে এর পরের ঢাকা, পরের বাংলাদেশ, সেটিও জানা ভালো হবে। কিন্তু আমাদের কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে দিন দিন সেটা আসলে খারাপের দিকেই যাচ্ছে। তাই আমাদের এই অবশ্যই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের কিন্তু কোনো শেষ নেই। এটা কিন্তু শুধুমাত্র এমনি এমনি যেটা আমাদের শিক্ষা বলি, এমনি শিক্ষার মাধ্যমে সেটা আসে না। আমরা পরিবর্তনের মাধ্যমে বুঝেই করছে করছে কিন্তু জীবনযাত্রার উন্নয়ন, হ্যাঁ, সবকিছুই কিন্তু ইম্প্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ। তো সেখানে আমাদের সেই উন্নয়নের কি আর মানে লক্ষ্য থাকলো এবং মানেই থাকলো যদি আমাদের আসল জীবনই খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেল, রাইট? একেবারে তাই। আমরা একেবারে শেষের দিকে আমরা একটা জিনিস জানতে চাই যে সাধারণ মানুষের সচেতন হওয়ার ক্ষেত্রে নাগরিক জীবনে এবং সারা বাংলাদেশে কোন কোন জায়গাগুলো, যে আমি বলবো আমার কাছে যেটা মনে হয়, এটা আমার উপলব্ধি, এটা আমার শুধু না অনেকেরই উপলব্ধি অবশ্যই, আমাদের এনফোর্সমেন্টে অনেক সমস্যা আছে। যেমন আমরা হয়তো বা ফাইন দিতে পছন্দ করব কিন্তু সেটা মানতে পছন্দ করব না, হ্যাঁ। তো এনফোর্সমেন্ট যদি আমরা কমপ্লাই করি, যেমন ফর এক্সাম্পল ছোট একটা উদাহরণ দিই, পার্কিং। আমাদের ঢাকার প্রত্যেকটা রাস্তা কতটা দামি, কতটা ভ্যালুয়েবল, মূল্যবান, কারণ জায়গা নেই। কিন্তু পার্কিং ফি আমাদের কি কোথাও আছে?
বলেন ধানমন্ডির মতো ব্যস্ত এরিয়ায় কোথাও পার্কিং আছে, আপনি দেখবেন 2-3 লাইন পর্যন্ত গাড়ি পার্ক। এই জায়গাগুলো পরিবর্তন দরকার, অবশ্যই বায়ু দূষণের কারণ তো এসব অতিরিক্ত গাড়ি। তাহলে আমরা চাই শুনতে ভালো লাগছিল, কিন্তু আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই, চলে যেতে হবে এখন। ডক্টর নেহরিন মাজেদ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করেছি এবং তথ্য পেয়েছি, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং দর্শক যারা, নিশ্চয়ই এই পরামর্শগুলো আমরা সবাই মেনে চলবো আমাদেরই সুন্দর ভবিষ্যতের জন্য। নিজে সচেতন থাকবো, সুস্থ থাকবো নিজে এবং পরিবার, আমাদের দেশটাকে ভালো রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।